45 এর ঊর্ধ্বে বয়সীদের বিনামূল্যে করোনার প্রতিষেধক টিকাকরণ করা হলো রাজ্য সরকারের ঝালদা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। বিমান রায় মৃণালকান্তি মুখার্জিরা টিকা নিতে এসে জানান, বিনামূল্যে টিকাকরণে কেন্দ্রীয় সরকারকে জানায় আমরা ধন্যবাদ। প্রতিদিন রাজ্য সরকারের হাসপাতালগুলিতে পড়ছে এই টিকাকরণের লম্বা লাইন। জঙ্গলমহল 24x7 রাত দিন 7 দিন। কি নাম আপনার? আমার নাম মহানাথ কাল। 45 বছর থেকে এক চার একুশ থেকে আরম্ভ হয়েছে, এখনো পর্যন্ত চলছে। আমাদের প্রচুর ভিড়, এখন প্রচুর দলে দলে লোকজন আসছে। আর প্রতিদিনের টার্গেট কত? মানুষ নিচ্ছে, সাধারণ মানুষ নিচ্ছে, ঠিক আছে। কি নাম আপনার? আপনি 45 বছরের উপরে আমরা টিকা নিতে এসেছি। ভারত সরকার ফ্রি টিকার ব্যবস্থা করে আছে, এতে কোনো সাইড এফেক্ট নাই শুনেছি। আমরা এই জন্য এসেছি, এই জন্য ভারত সরকারকে ধন্যবাদ। আপনার পরিবার সকলে নিচ্ছেন? অবশ্যই। অন্যদের কি বলবেন, অন্যদের কি বলবেন টিকা সম্বন্ধে? সবাইকে এই কথাটাই বলবো যে ফ্রি টিকা আছে। কি নাম আপনার? আমার নাম বিমান রায়, ঝালদা, ঝালদা ওয়ার্ড নাম্বার 10। আমি এই যে কোভিড-19 টিকাকরণ যেটা কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের জন্য 45, আগে তো 60-এর উপরে ছিল, এখন 45-এর উপরে করে দিয়েছেন, তার জন্য কেন্দ্রীয় সরকারকে প্রথমে ধন্যবাদ জানাই। ব্যাপার হচ্ছে যে প্রথমে কিছু টিকাকরণের ব্যাপার নিয়ে কিছু পাবলিকের মনে, কিছু জনসাধারণের মনে একটু অসুবিধা ছিল, একটু ভয় ছিল, কিন্তু এখন এই মুহূর্তে যেরকমভাবে আর টিকাকরণের সমস্ত লোক নিজের থেকে এসে টিকাকরণের নাম রেজিস্টার করাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে দেশের মানুষ মোদিজির উপরে, কেন্দ্রীয় সরকারের উপরে যথেষ্ট বিশ্বাস রাখে। এবং সবাই জানে যে মোদিজি যেটা করছেন দেশ হিতের জন্য করছেন। আমরা বলবো, আমি এক সাধারণ নাগরিক হিসাবেও বলছি এবং ভারতীয় জনতা পার্টির ঝাড়গ্রাম প্রেসিডেন্ট হিসাবেও বলছি যে সমস্ত জনসাধারণকে এগিয়ে এসে যেন এই টিকা নেয়, তার জন্য সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। এই টিকা নিলে আগামী দিনে দেশের
জনসাধারণের কোনো রকম ভয় ভীতি থাকবে না। কোভিড নাইন্টিন যেখানে বাইরের দেশে অনেক অনেক খরচা করে যেখানে টিকাকরণ হচ্ছে, সেখানে আমাদের দেশে প্রত্যেকের জন্য ফ্রিতে টিকাকরণ হচ্ছে। অতএব সবাইকে অনুরোধ করছি যেমন সবাই এসে নিজে টিকা নিয়ে যায়। আমি আজকে প্রথম দিনে প্রথম ফেজেরটা নিলাম এবং আমার আগামী চার পাঁচ তারিখে আমার ডেট পড়েছে, আমি সেকেন্ডটা নেব। আমরা সস্ত্রীক এসেছি এবং আমরা আজ টিকা নিলাম। সবাইকে ধন্যবাদ, কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ এবং রাজ্য সরকারকেও ধন্যবাদ।